বান্দার ইস্তেগফার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ইস্তেগফার মানব জীবনকে করে নির্মল। পবিত্র কোরআন ও হাদিসে মানুষকে তওবা ও ইস্তেগফারের প্রতি নানাভাবে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা বাকারা আয়াত 199। চলুন দর্শক, জেনে নেওয়া যাক ইস্তেগফার সম্পর্কে। ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা চাওয়া। শরীয়তের পরিভাষায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে ইস্তেগফার বলা হয়। আমাদের সকলের উচিত ইস্তেগফার পাঠ করা, কেননা নবী রসুলগণ নিষ্পাপ হওয়ার পরও বেশি বেশি ইস্তেগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের বেশি তওবা ও ইস্তেগফার করে থাকি। সহিহ বুখারী হাদিস 6306। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যদি কেউ কোনো খারাপ কাজ ও নিজের প্রতি জুলুম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে পাবে। সূরা নিসা আয়াত 110। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তির ইস্তেগফার যেমন তার জান্নাত লাভের কারণ হবে, তেমনই তার সন্তানদের ইস্তেগফার তার মর্যাদা বৃদ্ধির কারণ হবে। ইস্তেগফার পাঠকারীকে আল্লাহ অধিক বরকত দান করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে যে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন। সূরা হুদ আয়াত 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে, অতঃপর যখন সে অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং তওবা করে তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুনানে তিরমিজি হাদিস 3334। একজন মুমিন যে কোনো সময় ইস্তেগফার করতে পারেন, তবে হাদিসের বর্ণনা অনুযায়ী ইস্তেগফারের গুরুত্ব রয়েছে ইবাদতের পর, ওজুর পর, বৈঠক শেষে, শেষ রাতে ও দাফন করার পর। যে কোনো ভাষায় শব্দ ও বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, তবে সবচেয়ে উত্তম হলো কোরআন ও হাদিসের দোয়াগুলো পাঠ করা। সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এছাড়া রয়েছে সাইয়েদুল ইস্তেগফার। সাইয়েদুল ইস্তেগফারকে বলা হয়ে থাকে সবচেয়ে উত্তম তওবা। সব তওবার চেয়ে বড় ও উত্তম তওবা সাইয়েদুল ইস্তেগফার। ছোট এই দোয়া আমলে রয়েছে গুনাহমুক্তি ও আল্লাহর কাছে পানাহ চাওয়ার মাধ্যম। ইস্তেগফার করার মাধ্যমে মানুষ আত্মার পবিত্রতা লাভ করে। সোনিয়া খান, খবর সংযোগ।